নমস্কার সর্শক বন্ধু তোমাদের প্রত্যেকে আমার ইউটিউব চ্যানেলে আরেকটি বার স্বাগত জানায় বন্ধুরা শ্রম কার্ডের টাকা অনেকেই পায়নি তো অনেকেই প্রশ্ন করছে যে শ্রম কার্ডের টাকা না পাওয়ার কারণ কি বা পেতে গেলে কি কি করতে হবে বা পায়নি সেটার কারণটা কি তো সমস্ত বিষয়ে জানার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং এই ধরনের আরও আপডেট পেতে অবশ্যই কিন্তু সর্বপ্রথম আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিতে হবে তো বন্ধুরা ইশ্রম কার্ডের টাকা কিন্তু প্রত্যেকে পেয়ে যাচ্ছে অর্থাৎ উত্তরপ্রদেশে পাঞ্জাবে বিহারে সমস্ত রাজ্যে কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে তার সাথে কিন্তু পশ্চিমবঙ্গেও কিন্তু অনেকে পেয়েছে তো আপনারা কারা কারা পাননি অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন এবং না পেয়ে থাকলে কয়েক কারণ রয়েছে সেই সমস্ত কারণের জন্য কিন্তু আপনারা ইশ্রম কার্ডে টাকা পাচ্ছেন না তো প্রথমত যে কারণ সেটি হচ্ছে আপনারা যখন ইশ্রম কার্ড নতুন তৈরি করছিলেন তখন কিন্তু অনেকেই কিন্তু ব্যাংকের যে অ্যাকাউন্ট সেই ব্যাংকের অ্যাকাউন্ট কিন্তু আপনারা অনেকেই দেননি অর্থাৎ প্রথমের দিকে রেজিস্ট্রেশনের প্রথমের দিকে কিন্তু যে সমস্ত আধার কার্ডের সাথে যে সমস্ত ব্যাংকে লিঙ্ক রয়েছে সেই সমস্ত ব্যাঙ্কগুলো অটোমেটিক নিয়ে নিচ্ছিলো সেই কারণে কিন্তু অনেকেই কিন্তু যে ব্যাঙ্কের ডিটেলস অর্থাৎ আপনার নিজস্ব যে ব্যাঙ্কের ডিটেলস সেটা অনেকেই দেয়নি সেই কারণে কিন্তু টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকবে না দ্বিতীয়ত যে কারণ সেটি হচ্ছে আপনি যদি যে অ্যাকাউন্ট দিয়েছেন সে অ্যাকাউন্ট যে সাথে সেই আধার লিঙ্ক রয়েছে কেন অর্থাৎ আমরা প্রত্যেকে জানি যে আধার কার্ডের সাথে ব্যাংকের লিঙ্ক কিন্তু অত্যন্ত জরুরি এবং লক্ষ্মী ভাণ্ডার ক্ষেত্রেও কিন্তু সেটাই কিন্তু আমরা দেখেছিলাম তো আপনারা অবশ্যই জানবেন বা দেখবেন যে আপনারা যে ব্যাঙ্কের অ্যাকাউন্ট দিয়েছেন সেটির সাথে আধার লিঙ্ক করা রয়েছে কি না তৃতীয়ত যে বিষয়টি অনেকের কাছে হয়তো দুটো থেকে তিনটে ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে হয়তো আপনারা একটা অ্যাকাউন্ট বারবার চেক করছেন যে অ্যাকাউন্টটা দিয়েছেন এরকম অনেক সময় হয়েছে লক্ষ্মী ভাণ্ডারের ক্ষেত্রে সবথেকে বেশি যেটি হয়েছিল সেটি হচ্ছে আপনারা দিয়েছেন হয়তো ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে ব্যাঙ্ক সেই ব্যাঙ্ক কিন্তু আপনার যে টাকা সেই টাকা কিন্তু অনেক সময় স্টেট ব্যাঙ্কে ঢুকে গেছে অর্থাৎ আপনাদের আধার লিঙ্ক করা যে ব্যাংকের সাথে রয়েছে সেই ব্যাঙ্কে কিন্তু আপনাদের সরাসরি টাকা ঢুকে যাবে অর্থাৎ আপনারা যে ব্যাংক দিয়েছেন শুধুমাত্র সেই ব্যাঙ্ক বারবার চেক করবেন না আপনারা বারবার চেক করবেন যে আপনাদের আরও যে সমস্ত ব্যাঙ্কগুলো রয়েছে সেই সমস্ত ব্যাঙ্কগুলো কিন্তু অবশ্যই চেক করবেন এবং তৃতীয়ত যে বিষয়টি অবশ্যই কিন্তু আপনার মনে রাখতে হবে আপনাদের যদি ইপিএফও এবং ইএসআইসি এই দুটো যদি না থাকে অর্থাৎ এমপ্লয় প্রভিডেন্ট যে ফান্ড অর্গানাইজেশন যদি আপনাদের আধার কার্ড সংযুক্ত না থাকে তাহলে কিন্তু আপনারা টাকাটা পাবেন যদি আপনাদের ইপিএফও বা ইএসআইসিতে যদি আপনাদের আধার সেই আধার যদি সংযুক্ত থাকে তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন না আপনাদের কাদের 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 ইপিএফও এবং ইএসআইসি রয়েছে তারা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন এবং সর্বশেষে যেটি করতে হবে অবশ্যই কিন্তু আপনাদের যে আধার আপডেট অর্থাৎ ঈশ্রম কার্ডের যা আধার আপডেট আধার ই কেবাসি সেটি কিন্তু অবশ্যই করতে হবে এখানে এসে আপনাদেরকে আপডেট যে প্রোফাইল সেই আপডেট প্রোফাইলের উপর ক্লিক করে আপনাদের যে আধার শ্রম কার্ডের সাথে যদি আপনারা লিঙ্ক না করা থাকে সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে অর্থাৎ আপনাদেরকে সর্বপ্রথম কিন্তু ই কেওয়াইসি করে নিতে হবে ই শ্রম কার্ডের সাথে যদি আপনারা এই ই কে না করেন তাহলে কিন্তু আপনাদের যে টাকা সেই টাকা ঢুকবে না তো আপনারা কারা কারা ই কে করেছেন এবং কারা কারা আপনাদের ব্যাংক প্রতিনিয়ত চেক করছেন অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন এ সত্ত্বেও যদি আপনাদের টাকা না এসে থাকে তাহলে আমরা যখনই পরবর্তী আপডেট পেয়ে যাব অবশ্যই কিন্তু আমরা আমাদের চ্যানেলে সর্বপ্রথম নিয়ে চলে আসবো এবং কারা কারা আপনারা টাকা পেয়েছেন এবং পাননি অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না তো বন্ধুরা সময় দর্শক বন্ধু প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবে আমাদের চ্যানেলকে সাপোর্ট করে যাবেন প্রত্যেকে জানায় গুড বাই